এটা কতদিন ধরে তৈরি করছেন এই প্যান্ডেলটা? এটা প্রায় আড়াই মাসের কাছাকাছি কাজ চলছে। আড়াই মাস। এটা সামনের দিকে কী হচ্ছে? সামনে এটা হচ্ছে রাশিচক্রের উপর কাজ হচ্ছে, যেহেতু তাই একটা পেঁচা তৈরি হচ্ছে 50 ফুটের। 50 ফুটের পেঁচা হচ্ছে প্রায় বোতল দিয়েই, ঠিক আছে। প্রথমে বাতা এবং তারের কাজ করা হয়েছে। আর ভেতর দিকে? আর পেঁচার পরেই আপনারা ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন কিছু জালের কাজ আছে, তাতে ঝিনুক ব্যবহার করা হয়েছে এবং জলের ফোয়ারা রয়েছে। আর একটু ভেতরের মণ্ডপে চলে গেলে আপনারা দেখতে পাবেন ওখানে টুকরো টুকরো ইঁটের ব্যবহার করা হয়েছে, মানে ইঁটকে যে এইভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখাতে চেয়েছি, নতুনত্ব কিছু। তারপর আমাদের মেন আমাদের মা রয়েছে দুর্গা, ওই থিমের সঙ্গে মানে একই রকম প্রায়, মানে ম্যাচিং করে আমরা পুরো একটা রাশিচক্রের উপরে যে রাশির যে ভাব সেটাকে আমরা তুলে ধরতে চেয়েছি নতুনত্ব। হ্যাঁ, ঝিনুকের আদলে একটা নতুন কিছু দেখা গেল। হ্যাঁ, ওটা আমরা নদীর মানে কি সমুদ্রে যে ঝিনুক ওটাকে আমরা ব্যবহার করেছি, কিছু ঝিনুক নষ্ট হয়ে যায় জালের মধ্যে জড়িয়ে, সেইগুলোকে আমাকে তুলে ধরতে চেয়েছি আর কি। আপনার নাম? আমার নাম স্বপন হালদার। আপনি মেন মিস্ত্রি? আপনাদের কিসের থিম? আমাদের থিম হচ্ছে রাশি। এই রাশিটা সামনে থাকছে আমাদের একটা বড় পেঁচা, 50 ফুটের বিশ্বের বৃহত্তম পেঁচা, যেটা দেখলে মনে হবে এটা সৌভাগ্যের প্রতীক। প্রত্যেক মানুষই তার চেষ্টা করে তার ভাগ্য যাতে ফেরে, সেই জন্য আমরা এবার থিম দিচ্ছে গেছি রাশি। আর এই রাশি মা দুর্গার চার যে হাত, তারা রাশিকে 10 হাত, তার মধ্যে 2 হাত অসুরকে ধ্বংস করেছে, নিধন করেছে। আর বাদবাকি যে হাত আছে 4-8 হাত, তারা রাশিকে তারা আশীর্বাদ করছে, যাতে প্রত্যেক মানুষই যাতে রাশি যাতে ভালো থাকে এবং মানুষের যাতে উপকার হয়, সে মানুষ যাতে সুখে শান্তিতে বাস করে, এই জন্য আমাদের এই রাশি থিম। মা দুর্গা এই রাশিকে তার প্রভাব বিস্তার করে যাতে প্রত্যেকের মঙ্গল কামনা করে, এটাই ভদ্রকালী বলাকা এবং স্থানীয় অধিনের 102তম বর্ষের থিম। আমাদের বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আর আমরা গত বছর অনেক পুরস্কারে ভূষিত হয়েছি, আশা করছি এবছরও আমরা অনেক পুরস্কার পাবো এবং প্রশাসনকেও আমরা বলেছি তার সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আশা করছি প্রচুর মানুষের ঢল লাগবে এবং মানুষ এলাকার মানুষ এবং আমাদের এই হুগলি জেলা, হাওড়া জেলা এবং কলকাতা সমস্ত এলাকার মানুষ আমাদের আসে, রাত সারা রাত ধরে মানুষ আসে, মানুষের ঢল আমরা এবারও আশা করছি। আপনার নাম? আমার নাম সৌমেন ঘোষ, সভাপতি ভদ্রলি বলাকা।